press the bell icon on the YouTube app and never miss another update. আজ আমি পনিরের পোলাও রান্না করে দেখাবো। হ্যালো ইউটিউব, ঘরোয়া রান্না বানাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পনিরের পোলাও রান্না করে দেখাবো। পোলাও তো বিভিন্ন রকমের হয়, কিন্তু পনির পোলাও একদম অন্যরকম। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে পনির পোলাও বানাতে। পোলাওর জন্য রাইসটা আমি আগে থেকে করে রেখেছি। এখানে 200 গ্রাম চালের ভাত আমি বানিয়ে নিয়েছি। 100 গ্রাম পনির আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। লাগছে 1 টেবিল চামচ কিশমিস, 1 টেবিল চামচ কাজু, আর এখানে 1 টেবিল চামচ দুধে 1 স্পঞ্জ অর্থাৎ 1 চিমটি ফুড কালার, ইয়েলো ফুড কালার আমি গুলে রেখেছি। হলুদ গুঁড়ো নিয়েছি এখানে আমি হাফ চা চামচ, এটা শুধুমাত্র পনির ভাজার জন্য লাগবে। গরম মশলার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি এখানে 2 চা চামচ চিনি নিয়েছি, যেহেতু পোলাও একটু মিষ্টি হয় তাই। আর লাগছে ঘি। রান্নাটা আমি পুরো ঘিতেই করবো, তাই 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তাহলে চলুন পনির পোলাও রেঁধে দেখাই। প্রথমে আমি কড়াইতে অর্ধেকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পনিরটা ভাজার জন্য। ঘিটা গলা অবধি অপেক্ষা করব। ঘি গরম হয়ে গিয়েছে এবং পুরোপুরি গলে গিয়েছে। এবার আমি পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে এর ভিতরে দেব সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ভাজা পনিরগুলো আমি একটি পাত্রে জল এবং নুন গুলে রেখেছি, তার ভিতরে তুলে নেব। এক্ষেত্রে পনিরগুলো খুব সফট হয়, আর যেহেতু লবণ জলে গোলা তাই পনিরের ভিতর লবণ ঢুকে যায়। পনিরগুলো আমি এভাবে তুলে নিলাম। এবার আমি কড়াইতে বাকি ঘিটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব এবং এর ভিতরে কিশমিশ এবং কাজু দিয়ে দেব। কাজু এবং কিশমিশ হালকা ঘিতে ভেজে নেব। কাজু কিশমিস আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা তেলে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর ভিতরে ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে ভালোভাবে এবং এর ভিতরে আমি এবারে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিলাম, আর দেবো চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। মজার ব্যাপার কিন্তু এতে কোনো ফোড়ন আমি দেইনি, শুধুমাত্র গরম মশলার গুঁড়োটাই দেবো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি জলে সোপ করা পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। পনিরগুলো এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ভালোভাবে আমি পনিরের সঙ্গে রাইসটা মিশিয়ে নিয়েছি। এবারে ইয়েলো ফুড কালার যেটা আমি দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে, এটা অপশনাল, শুধুমাত্র সামান্য কালারের জন্য, এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটি রান্না করলাম। এবার ঢাকনা খুলে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে পনির পোলাও। এবার আমি এটি পরিবেশন করে দিলাম। পনির পোলাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর আমি এটিকে পরিবেশন করে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। খুব সহজ এবং সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি। রান্নাটি কেমন হলো তা কমেন্ট বক্সে আমাকে জানান। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার ফেসবুক টুইটার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।